আমরা দোকান পাট কালকে মিউনিসিপালিটির থেকে ভাঙা হয়েছে দেখিয়া ওদের কারণে আমরা দাঁড়াইছি যে এখন আমরা এই বেকার অবস্থাতে আর কিটা করুক যে আমরা তো মানে মানে বাজারের ভিতরে তো আর বনের জায়গা নাই আমরা রাস্তার ভিতরে বসছি কেড়ে কি আমরাও বাড়ি ঘরে কষ্ট আছে এখন এই করোনার অবস্থার মধ্যে আর্থিক অবস্থা তো সবাই দুর্বল যার লিগা খাওয়ার ব্যবস্থা তো সবার হইতে পারতেছে না ঈদের মধ্যে যদি আমরা যদি ঈদালয়ে পরিবার চলতে আসে যদি ঈদের মধ্যে যদি পেটে লাগতে পারে তাহলে আমরা আর কই যাবো কিসের দোকান আপনাদের কালকে আমরা এমসি এলাকার থেকে